এবং উনি হাঁক নাড়লেন, ওনার ভেন্টিলেশন থেকে খুলে নেওয়া হয়েছে, বাইপ্যাকটা চলছে। আমাকে হাত নাড়লেন এবং এখন ভালোই আছেন, স্টেবল আছেন। আমি বাদ বাকিটা উনি কেমন আছেন কি আছেন এটাতে যারা মেডিকেল বোর্ডে আছেন বা এখানে ট্রিটমেন্ট করছেন তারাই বলতে পারে। আমি অনুরোধ করব যে তাদের ম্যানেজমেন্ট থেকে যদি একটু বলে দেন প্লিজকে। আমি দেখলাম ওনার জ্ঞান আছে ভালোই এবং উনি হাত নাড়লেন, ওনার ভেন্টিলেশন থেকে খুলে নেওয়া হয়েছে, বাইপ্যাকটা চলছে। হ্যাঁ, বাট আমার মনে হয়েছে একদম প্যারামিটারগুলো অনেকটাই ঠিক আছে, বাদ বাকি আই এম নট এ ডক্টর, সো এটা ওনারা বলেন। ওনাকে একটু আগে আমরা ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করতে পেরেছি সাকসেসফুলি। সকাল থেকে একটা প্রক্রিয়া চলছিল এবং আমরা প্যারামিটার্সগুলো মনিটর করছিলাম। উনি সাকসেসফুলি ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং তারপর থেকে নিয়ে এখন আবার নন ইনভেসিভ ভেন্টিলেশনে আমরা ফেরত গেছি। নন ইনভেসিভ ভেন্টিলেশনে যাওয়ার পর থেকে নিয়েও যেভাবে আমরা প্যারামিটার্সগুলোকে মনিটর করেছি তাতে দেখা যাচ্ছে যে ভাইটাল প্যারামিটার্সগুলো স্টেবল আছে। আর আমাদের মেডিকেল বোর্ড কন্টিনিউয়াসলি ওনার দিকে নজর রেখেছে, একটা কন্টিনিউয়াস সুপারভিশনে রয়েছেন এবং ঘন্টায় ঘন্টায় ওনার ভাইটাল প্যারামিটার্সগুলো আমরা চেক করছি এবং এখনও পর্যন্ত যা স্ট্যাটাস তাতে উই আর হ্যাপি। বাকিটা অবভিয়াসলি এখনও পর্যন্ত আগামী 24 ঘন্টাটা খুব ক্রুশিয়াল ওনার জন্য, তবে আশা করছি যে উনি পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি উডল্যান্ডস অথরিটিকে থ্যাংকস জানাচ্ছি যে হসপিটালটা অনেক ইম্প্রুভ করেছে। আমি সন্দীপ গোয়েঙ্কাকেও সেদিনকে বলেছি উডল্যান্ডসটা এখন অনেক বেটার হয়েছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার। আমি নিজেও তো উডল্যান্ডসের 90-তে ছিলাম প্রায় 1-2 মাস, তারপর আমি 93-তে ছিলাম, সুতরাং উডল্যান্ডসের সাথে আমার একটা জানাশোনা আছে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।